नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में आज भारतीय जनता पार्टी ने सिलीगुड़ी के दार्जिलिंग जिले के खाद्य भवन में एक ज्ञापन जारी कर राशन में भ्रष्टाचार का आरोप लगाया। सिलीगुड़ी विधायक शंकर घोष उपस्थित थे। ज्ञापन में भोजन वितरण में भ्रष्टाचार किए जाने का आरोप लगाया गया है। मीडिया से रूबरू होते हुए विधायक शंकर घोष ने कहा कि खाद्य विभाग के सभी अधिकारी यहां काम करते थे। सामग्री कैसे वितरित की गई और विभिन्न अधिकारियों की कितनी संपत्ति है, इसकी पूरी जाँच होनी चाहिए। इसके अलावा उन्होंने तृणमूल कांग्रेस की भी आलोचना की। विधायक ने मंत्री ज्योति प्रिया मल्लिक की गिरफ्तारी का मुद्दा उठाकर तृणमूल कांग्रेस को आड़े हाथ लिया। উত্তরবঙ্গে জাল বিস্তার রয়েছে সেই নাম প্রকাশ্যে আনার কথা বলেছেন আজ খাদ্য ভবনে, সেটা কি তালিকা কিছু? প্রথম কথা, ইতিমধ্যে একজনের নাম আমাদের সামনে এসছে, সেটা বিমলবাবু, যিনি বাম আমলেও শক্তিশালী, তৃণমূল আমলেও শক্তিশালী। কোন কোন নেতাদেরকে তিনি পুজো দিয়েছেন আমরা জানি না, কোন কোন আধিকারিকদেরকে তিনি পুজো দিয়েছেন আমরা সেটা বলতে পারবো না, কিন্তু ওনাকে অবিলম্বে তদন্ত প্রক্রিয়ায় নিয়ে আসা সেটা ইডির, এবং আমি ফুড কন্ট্রোলার ওনার কাছে অনুরোধ করেছি যে ওনার পরিবারের তিনজনই হচ্ছে এর সাথে এই ডিস্ট্রিবি, হ্যাঁ, বিমল রায়ের এরা যুক্ত আছে, ফলে ওনাকে প্রথম এই তদন্ত প্রক্রিয়ার সামনে নিয়ে আসা উচিত। এর পাশাপাশি অনেক হ্যান্ডেলিং এজেন্ট আছে, অনেক সিপিসিতে অনেক আধিকারিকরা এই সময়কালে কাজ করেছে, তাদের আর্থিক সম্পত্তির বৃদ্ধি রকেটের গতিতে হয়েছে, ফলে এই যে রকেটের গতিতে খাদ্য দপ্তরের সাথে যুক্ত থাকা যে সমস্ত আধিকারিক কর্মচারীদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে তাদের বিরুদ্ধেও অবিলম্বে তদন্ত হওয়ার, তদন্ত প্রক্রিয়া শুরু করবার আবেদন জানিয়েছি। একটি বিষয় সামনে এসছে আমাদের, হচ্ছে অরুণ মণ্ডল সাহেব, তিনি বারবার করে বলেছেন দার্জিলিং জেলায় যে পরিমাণ জমি আছে আর যে পরিমাণ ধান উৎপাদিত হচ্ছে এই দুটোর মধ্যে একটা অসামঞ্জস্যতা আছে। যদি এটা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের বিষয়, আমরা পরবর্তীকালে সেখানে এই নিয়েও দরবার করব। আমাদের নান্টুপাল মহাশয়, আমাদের জেনারেল সেক্রেটারি সংগঠনের, উনি আরও একটি বিষয় তুলে ধরেছেন। আমি বলেছি বিশ্বাস সাহেবকে যে রেশনে যে চাল দেওয়া হয় সেই স্যাম্পেল যাতে এই এই দপ্তরে, ফুড সাপ্লাই অফিসে থাকে, যাতে রেশনে যে চালটা দেওয়া হচ্ছে আর আসলে যে চালটা আসছে এই দুটোর মধ্যে সামঞ্জস্য আছে কি না, এটা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেই ব্যাপারেও একটা পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য অনুরোধ করেছেন। উনি সহমত পোষণ করেছেন। 2021 সালের আগের যতগুলো চা বাগানের যে আমরা দেখেছি 42টি যে রেশন দোকানকে ট্যাগ করা হয়েছিল, সেখানে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে রেশন সামগ্রীর, ভুয়ো রেশন কার্ডের, এবং আমরা তথ্য চেয়েছি, আমি নির্দিষ্টভাবে আরটিআই ফরম্যাটে সেটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। সেখানে আমরা ইয়ার ওয়াইজ জানতে চেয়েছি যে 2016 থেকে 2011 অবধি, 21 অবধি কত রেশন কার্ড ক্যান্সেল হয়েছে, কত রেশন কার্ড শেষ অবধি রয়ে গেছে ডিজিটালাইজেশন করবার পরে। ফলে এই সমস্ত তথ্যগুলো সামনে আসলেই শিলিগুড়ি তথা দার্জিলিংয়ের দুর্নীতি যেরকম প্রকাশ পাবে এবং তার সাথে উত্তরবঙ্গের প্রতিটি জেলাভিত্তিক দুর্নীতি প্রকাশ পাবে বলে আমরা আশা রাখছি। বিমলের নাম তো বললেন, তাহলে কি খাদ্য ভবন কি ঘুঘুর ভাষা, মানে এই দুর্নীতি আধিকারিকদের ছাড়া এই ধরনের দুর্নীতি করা সম্ভব নয়। আধিকারিকদের একাংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এই দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকদেরকে নির্দিষ্ট আইনে তাদেরকে শাস্তি দিতে হবে, এইটা আমরা পরিষ্কারভাবে এখানেও বলেছি এবং পরবর্তীকালে আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছে, আমাদের 8টি জেলার, আমার কাছে ইতিমধ্যে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির বেশ কিছু ব্যক্তির নামে সরাসরি অভিযোগ এসছে যারা এই কাজ করছে। যেহেতু আমার জেলার মধ্যে বিমলবাবুর সামনে নাম এসছে, আমি তার নাম আপনাদের সামনে বললাম, পরবর্তীকালে অন্য জেলার যা নাম আমরা পেয়েছি সেগুলো ইডি দপ্তরে আমরা জমা দিয়ে দেবো।